আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এলাম লিকুইড হুইপড ক্রিম দিয়ে সিম্পল ওয়েতে কীভাবে আমরা পারফেক্ট একটি ক্রিম করে নিতে পারি। জিলেটিন, আগার আগার বা হোয়াইট চকলেট ছাড়াও বাসায় থাকা সিম্পল কিছু উপকরণ দিয়েই আমরা কীভাবে থিক এবং পারফেক্ট কনসিস্টেন্সির ক্রিম করে নিতে পারি, চলুন দেখে নেই আমার আজকের রেসিপিতে। সঙ্গে থাকছে ক্রিমটি সংরক্ষণ এবং জিলেটিন বা আগার আগার ছাড়াও থিক একটা ক্রিম তৈরির বিভিন্ন টিপস। আজকের এই ক্রিম করে নিতে আমি এখানে ভিভো লিকুইড হুইপড ক্রিম নিয়েছি। এই ক্রিমের প্যাকেটটা কেটে নেওয়ার 48 ঘন্টা আগে এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছি এবং ফ্রিজ থেকে বের করে এটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর একটা নাইফের সাহায্যে এই প্যাকের পাশে আমি অল্প একটু কেটে নেব। ভিভো হুইপড ক্রিমের ক্ষেত্রে কিনে আনার পরে এটাকে আমরা রুম টেম্পারেচারেই সংরক্ষণ করতে পারবো এবং ব্যবহারের 48 ঘন্টা আগে ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে। এবার একটি বোলে আমি মেজারমেন্ট পরিমাণে 1.5 কাপ হুইপড ক্রিম নিয়ে নিব। এবং ক্রিমটা নেওয়া হয়ে গেলেই আমি ক্রিমের প্যাকেটটাকে প্রথমেই একটা টিস্যুর সাহায্যে ক্লিন করে নিব। এরপর কস্টেপের সাহায্যে এটাকে আমি চারপাশ থেকে ভালোভাবে র্যাপ করে দিব এবং এটাকে আমি আবারও কস্টেপের সাহায্যে ভালোভাবে আটকে নিচ্ছি যেন এর মধ্যে কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে। এবং ভালোভাবে এটাকে কস্টেপের সাহায্যে মোড়ায় নেওয়া হয়ে গেলে এই ক্রিমটাকে আমরা আবারও নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবো 20-25 দিনের জন্য। আর এই ক্রিমটা নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করতে হবে, ডিপ ফ্রিজে রাখলে এর রেজাল্টটা ভালো পাওয়া যায় না। এখন প্রথমেই একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে এই ক্রিমটাকে বিট করে নিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে যখন এর মাঝে একটা থিকি ভাব চলে এসছে তখন 1.5 কাপ হুইপড ক্রিমের জন্য 5 টেবিল স্পুন আইসিং সুগার অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন এটাকে আমি আরও 1 মিনিটের জন্য বিট করে নিব। এরপর এর মাঝে আমি 3 টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। এই ক্রিমের মাঝে এ সময়টাতে পাউডার মিল্ক অ্যাড করে দিলেই এর ডেন্সিটি অনেকটাই বেড়ে যাবে। এবং বিটার হাই স্পিডে রেখে এটাকে আমি আরও 2 মিনিটের জন্য বিট করে নিব। জিলেটিন বা আগার আগার ছাড়াও বাসায় থাকা সিম্পল পাউডার মিল্ক দিয়েই ক্রিমের ডেন্সিটি আমরা বাড়িয়ে নিলাম। পাউডার মিল্ক অ্যাড করার পরেও এই ক্রিমের কনসিস্টেন্সি বা ডেন্সিটি যদি কখনো কম মনে হয় তবে সেক্ষেত্রে আমি এখানে আরও 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এবং বিটারের স্পিড হাই করে এটাকে আমি আরও 2 মিনিটের জন্য বিট করে নিব। আজকের এই ক্রিমটা করে নিতে আমি টোটাল 7 মিনিট বিট করে নিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে একটু কম বা বেশি টাইমও লেগে যেতে পারে। এবং মাশাআল্লাহ, দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি সানমন এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।